السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد أشهد أن لا إله إلا الله وأني محمد رسول الله ودخل الجنة. عن عائشة رضي الله عنها قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله من أبى؟ قال: من أتاني دخل الجنة ومن أسأني فقد أبى. সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর দূরান্ত থেকে এখানে এসে কিছু দিনই তালিম নেওয়ার শোনার তৌফিক আতা করেছেন, তার এই বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর হরিরামপুর কেশরাই, তাই তো, এটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আজকে আমার বক্তৃতার বিষয় ঈমান। উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসবেন, আমি যতক্ষণ আলোচনা করব আমার বিশ্বাস আপনারা এই আলোচনার মাধ্যমে উপকার লাভ করবেন। সারা রাত আলোচনা করে লাভ নেই, যে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করব ওইগুলা যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি ওইগুলোকে মেনে চলতে পারেন আগামী দিন থেকে, তবে এই মাদ্রাসা কমিটির জলসা করা সার্থক। গতকালকে জঙ্গিপুরে একটা আলোচনা সভায় ছিলাম, তো সেখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে আমরা জলসা করি, তাই তো? আচ্ছা, তো আমরা একটু ভুল করি, কেন? একটা বক্তাকে নিয়ে আসা হয়, সে বক্তা বিভিন্ন সুর শায়রি করে, দান তোলার চেষ্টা করে, সেই দান দিয়ে মাদ্রাসা অথবা মসজিদ পরিচালিত হয়, ঠিক তো? একটু কথা বলবেন, কারণ আমি মুর্শিদাবাদের শেষ প্রান্তে থাকি, বাড়ির থেকে প্রায় 9 ঘন্টার উপরে লাগে আমার পার্সোনাল গাড়িতে আসতে, বুঝতে পেরেছেন কোথা থেকে এসেছি? তো অত দূর থেকে এসে কিছু শিখাবো তো নাকি, এটাই টার্গেট। তো
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা নাই, এরকম কোন জালসা হতো না। কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হতো যুদ্ধের জন্য, সমস্ত টাকা যোগান দিতেন কারা? সাহাবীরা, কোটিপতি কোটিপতি সাহাবী সব তাদের টাকা দিয়ে ভিখারিতে পরিণত হয়েছিল। কেন? দুনিয়ার বিনিময়ে জান্নাত আল্লাহর কাছ থেকে কেনার চেষ্টা করেছিল। তো তাদের উন্নতি গল্পে জালসা ছিল না, তাদের একটা উন্নতি গল্প ছিল, সেটা হচ্ছে ঈমান। আমার প্রত্যেকটা কথাকে একটু ভাববেন, খুব বাস্তবতার সাথে মিল থাকবে আমি আশা করি। আমরা যদি এই মাদ্রাসা বা মসজিদের উন্নতি গল্পে জালসা না করে ইমানের উন্নতি গল্পে জালসা করতাম, তাহলে অনেকে আবু বকর হতো এখানে, অনেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো, অনেকে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। কেমন হতো? তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, প্রচুর অর্থের দরকার, এত বড় একটা যুদ্ধ পরিচালনা করতে হবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে মিসকি মিসকি হাসছেন, উনি এই জন্য হাসছেন, আবু বকর সবচেয়ে আগে আছো আমলের দিক দিয়ে, কিছু তো তোমার সাথে পারি না, এত আমল তুমি করো, কিন্তু আবু বকর আজকে দান তুমি আমার মতো দিতে পারবে না। কম্পিটিশনটা দেখেন, আমার মতো দান তুমি দিতে পারবে না, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে, আজকে আমি অনেক দান করব, তোমার চেয়ে বেশি ইবাদত করব। দান করা কি ইবাদত? অন্যতম ইবাদত, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন উমার রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদকে অর্ধেক করে আমি আপনার জন্য দান করে দিলাম। ভালো শব্দ শুনলে আল্লাহ আকবার অথবা সুবহানাল্লাহ বলতে হয়। যখন সুবহানাল্লাহ বলবেন, পৃথিবীতে যত ফাঁকা জায়গা আপনি দেখছেন আপনার চোখের অগোচর আছে, সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। এগুলো আমাদের সমাজে কালচার নেই, শুরু করতে হবে, চালু করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আপনার যে কয়েকজন সৈনিক রয়েছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দেব, অর্ধেক সৈনিককে একটা করে উট অথবা ঘোড়া দেব। অর্ধেক সৈনিককে কি দেবে? 3 মাসের খাবার, মিনিমাম 3 বেলা। আর কি দেবে? একটা করে উট কিংবা ঘোড়া। জানেন সৈনিক সংখ্যা কত ছিল? 30,000। মানে 15,000 উট বা ঘোড়া দেবেন, আর 15,000 লোককে 3 মাস যাবত খাওয়াবেন। এমনি তো আর একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়নি। এতিমের মতো দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আবু বকর কি দিবে? আমার আবু বকর, কত বড় সৌভাগ্য তাদের যাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাড়িতে যা ছিল সব দিয়ে দিলাম, সব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর বাড়িতে কি রাখলে? হে আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখেছি, বাদ বাকি আমার বাড়িতে যা ছিল আমি সব আপনার যুদ্ধের জন্য দান করে দিলাম। এটা হচ্ছে আবু বকর, এটা হচ্ছে আবু বকর সিদ্দিক। এক মজলিসে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যদি 4টি কাজ করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আকাশ আশা আকাঙ্ক্ষা নিয়ে বলছে, আল্লাহ রাসূল এমন কি কোন পুরুষ থাকবে যাদেরকে জান্নাতের আটটা গেট থেকে ওয়েলকাম জানানো হবে, আটটা মানে গেট থেকে তাদেরকে ডাকা হবে, সম্মান দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন। এটা যে আবু বকর যখন এই পৃথিবী দেখেছিলেন, উলঙ্গ এসেছিলেন, যখন যাবেন একটা কাফন পরে যাবেন, নিশ্চয়ই কেসরাইলের লোকের কাফনে পকেট থাকে না, থাকে নাকি? টাকা পয়সা নেওয়ার ব্যবস্থা থাকে? জি না, থাকে না। তাহলে মানুষের ইমানটাকে বাড়ান, টাকাতে টেবিল ভর্তি হয়ে যাবে। ইমান না বাড়িয়ে যদি এরকম ভাবে আমরা প্রোগ্রাম গতানুগতিক করতেই থাকি, তো যারা দান করবে তারা 80% দানই কবুল হবে না আল্লাহ দরবারে। কেন? ও দিতে চায় না, আপনি বের করে নিচ্ছেন। মন থেকে দিক, অন্তর থেকে দিক। এখনো আবু বকর আছে এই দুনিয়ায়, এখনো উসমান আছে এই দুনিয়ায়, কিন্তু ইমানটাকে একটু বাড়াতে হবে, ইমানটাকে বাড়ানোর দরকার। যাই হোক, কোরআন এবং হাদিস থেকে কথা হবে এবং হচ্ছে। আপনার মধ্যে যা নাই, আমি যদি কোরআন এবং হাদিস থেকে বলি তা কি মেনে নেবেন? বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা বসে থাকবেন, তাই আমি অত দূর থেকে এসে, প্রায় 350 কিলোমিটার রাস্তা, এসে নাস্তাও করিনি, উঠে গেছি। আর আজকে সন্ধ্যা 5টা পর্যন্ত আমাকে কয়েকশো ফোন করেছে মানুষ, ফোন রিসিভ করতে পারিনি, কারণ আমি গলায় কথা বলতে পারছিলাম না। 5-6টার দিকে মাগরিবের আশপাশে একটু চা খেলাম, তো গলাটা ছাড়লো। আমি ভাবতে পারিনি যে আজকে আমি প্রোগ্রাম করতে পারবো। কালকে অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম করেছি, আর প্রতিদিন প্রোগ্রাম, জানি না, অনেক সময় মাইক খারাপ থাকে, নিজের ওই কণ্ঠটাকে টেনে নষ্ট করে দেয়। তো যতক্ষণ কথা বলতে পারবো আল্লাহ তৌফিক দিবে, অতক্ষণ কোরআন এবং হাদিস বলবো। কিন্তু আমার একটাই দাবি যে আপনাদের মধ্যে যা নাই তা কিন্তু মেনে নিতে হবে। বুঝতে পারেননি? আমার খিদে লেগে থাকা, আমার ক্লান্তি, আমার ফ্রেশনেস সব আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে আপনার জন্য আমি এসেই একদম গাড়ি থেকে নেমে উঠে চলে এসেছি। কেন? ইউ আর ওয়েটিং ফর মি, আপনারা আমার জন্য অপেক্ষা করছেন, ঠিক না? তো কথা কিন্তু মানতে হবে, এটুকু তো বলতে পারেন নাকি? আমি তো জোর করে কিছু বলবো না, আপনারা মানবেন, এইটুকু ব্যাস, আলহামদুলিল্লাহ। এই মডার্ন জামানায় আমরা বসবাস করি, কম্পিউটারের জামানায় বসবাস করি, এই জামানায় আজকে আমার আলোচনার বিষয় রাখলাম ইমান। ইমান বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষকে বোঝানো হতো যে আল্লাহ 10টা নয় 20টা নয়, আল্লাহ কজন? একজন। তখন বোঝানো হতো মানুষ ছিল মাথা মোটা, এখন সবাই ব্রেনি মানুষ, বাড়িতে বাড়িতে কম্পিউটার, বাড়িতে বাড়িতে ল্যাপটপ, মোবাইল, হাতে হাতে মোবাইল। এই জামানায় এসে আপনাকে আমাকে আল্লাহ চেনাতে হবে, ইমান জানাতে হবে। কেন? এর পেছনে অনেক যুক্তি রয়েছে। মানুষ একসময় বর্বর ছিল, এখন আবার ওই বর্বরতার যুগ ঘুরে এসেছে। আজকের সংবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় বলেন তো? গুজরাট। আর সাথে আর একটা মোটা ভাই থাকে, বাড়ি কোথায়? ও গুজরাট। যাই হোক, গোটা পৃথিবীর কাছে আমরা লজ্জার দেশ একটা বসবাস করি, এর যে নির্লজ্জতার দেশ পৃথিবীতে আর কোথাও নাই। আচ্ছা, আর নাই কোথায়? আজকের ঘটনা বলছি, গুজরাটের একটা বিশ্ববিদ্যালয়ে, একটা কলেজে মহিলাদের অন্তর্বাস, নিচের পোশাক খুলে খুলে দেখা হচ্ছে যে তাদের মেন্স হয়েছে কিনা। হেড প্রিন্সিপাল দেখছে, আজকের সংবাদ বলছে আপনাকে, হেড প্রিন্সিপাল 68 জন মেয়েকে উলঙ্গ করে দেখছে,
তাদের মাসিক হয়েছে কিনা। কেন ওই কলেজের সিস্টেম হচ্ছে যদি কারোর মেন্স থাকে তাকে ক্লাসরুমে বসতে দেওয়া হয় না, ক্যান্টিনে ঢুকতে দেওয়া হয় না, তাকে ওই কলেজ চত্বরে আসতে দেওয়া হয় না। এবার আপনি বলেন যেসব প্রিন্সিপাল যেসব টিচার তার ওখানে রয়েছে একজন শিক্ষিত, বুঝতে পারলেন আমার কথা, একজন শিক্ষিত, শিক্ষিত মানুষ তার মাকে উলঙ্গ করে তার মেয়েকে উলঙ্গ করে দেখতে পারে নাকি যে তোমার মাসিক হয়েছে? আবার ঘুরে এসেছে আমাদের বড় বড় তার জামানা, আবার চলে এসেছে আমরা অন্ধকারময় জামানায়। একটা বিশ মাস বাইশ বছরের একটা সাবালিকা মেয়েকে তার প্যান্টি খুলে দেখা হচ্ছে যে তাতে প্যাড ব্যবহার করছে কিনা, অর্থাৎ সে উলঙ্গ উলঙ্গ করে তাকে দেখা হচ্ছে তার মেন্স হয়েছে কিনা। গোটা বিশ্ব চুপ, কেউ কিছু বলার নেই, না কোনো টিভি চ্যানেল এগুলোকে প্রকাশ করার চেষ্টা করছে, না কোনো সাংবাদিক গিয়ে তাদের বিরুদ্ধে কেস করছে, না কোনো মানবতাবিরোধী নারী সংস্থা তাদের বিরুদ্ধে কেস করছে। এটা মাকে উলঙ্গ করা হচ্ছে, মেয়েকে উলঙ্গ করা হচ্ছে, আর আমরা চুপচাপ বসে আছি, আমরা মূর্খের দেশে বসবাস করছি। কি অবস্থা চিন্তা করুন, কোন জামানায় চলে এসেছি? জাহালাতের জামানায়ও নারীদের একটা সম্মান ছিল, কিন্তু বর্তমান ভারতবর্ষে নারীদের কোনো সম্মান নাই, কারণ তাদেরকে যারা ধর্ষণ করে, যারা ধর্ষক তাদের সপক্ষে মিছিল বের করা হয়। এটা পৃথিবীর অন্যতম একটা দেশ। আগামী দিন আপনার আমার জন্য ভয়াবহ পরিবেশ সৃষ্টি হবে যদি আমরা সচেতন না হই। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যদি আমরা সচেতন না হই আমাদের জন্য ভয়াবহ একটা পরিস্থিতি আসছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন মায়ানমারের ঘটনা, জানেন না, যুবকদেরকে উলঙ্গ করে গাছের উপরে রেখে এক ঠ্যাং কেটে দেওয়া হয়েছে, যুবতী নারীদেরকে স্তন কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চা ছেলেকে কুচি কুচি করে কাটা হয়েছে। ওই রকম টার্গেট নিয়ে এনপিআর সিএএ এবং এনআরসি নামক বুলডুজার এই মুসলমানের উপরে চালানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের ইমানদার মানুষের দরকার, ইমানদার মানুষের বড়ই অভাব। ইমানদার মানুষ নাই বলে একের পর এক এত অন্যায় কাজ এই ভারতবর্ষের বুকে চলে আসছে। এই অন্যায় কাজকে একমাত্র রুখতে পারে যারা ইমানদার মানুষ তারাই। অতএব ইমান কি তা আপনাকে আমাকে জানতে হবে। এই অ্যান্ড্রয়েডের জামানায় এসেও, এই কম্পিউটারের জামানায় এসেও আপনাকে আমাকে ইমান জানতে হবে যে ইমানটা কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আব্দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই, ওয়ান্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে প্রেরিত দূত, মেসেঞ্জার, পয়গম্বর, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একটা বাক্য যে বলতে পারবে যে আমি এক আল্লাহকে মানি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার প্রেরিত বান্দা এবং রাসূল, হি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমরা সবাই বলেছি তাই না? সবাই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি সবাই। আপনি আমি তো বলি বলি, দিদিও বলে স্টেজে উঠে বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তো মাথায় কাপড় দিয়ে আবার ইফতার পার্টিও করে। হায় রে মুসলমান, এত বোকা জাতি, এত বোকা জাতি আমরা, চট করে যাকে তাকে বিশ্বাস করে নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মুশরিকুন নাজাস, মুশরিক প্রাচে অন্তর থেকে অপবিত্র, এরা পাক নয়। যা করে ভোট ব্যাংকিং এর জন্য, যা করে দুনিয়াবী স্বার্থের জন্য, আমাদেরকে ইমানদার হতে হবে, সাহাবীদের মতো ইমান আনতে হবে। একজন ইমানদার ব্যক্তি
গোটা পৃথিবীকে কাঁপিয়েছিল, নাম তার ইব্রাহিম আলাইহিসসালাম। সবাই ব্যতিব্যস্ত হয়ে গেল, এত বড় জাহাজ নেতা রাজা নমরুদ বলছে আরে এর সাথে তো পারা গেল না, একটা আগুন প্রস্তুত করো, একে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, কেন? তার পরেশগারিতা, তার ইমানদারিতা দেখে ওই ইব্রাহিম আলাইহিসসালামের মতো ইমানদার মানুষের আজকে আমাদের জামানায় অভাব। অতএব যুবকদেরকে বলছি, খাস করে যুবক যুবতীদেরকে বলতে চাইছি যে ইমানের দীপ্তি যদি আপনার মধ্যে থাকে, এই ভারতবর্ষের বুকে আপনি আবার রাজ করবেন, আবারও বাপরি আমাদের ফিরে আসবে, আবারও বাপরি আমাদের হবে। কিন্তু আজকে ইমানদারের অভাব, এই অভাব আমাদেরকে পূরণ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এলাকার লোক ইনশাল্লাহ বলা বুঝে না নাকি, না বেশিরভাগই বোবা, কথা বলতে পারেন না। যে লোকটা প্রতিদিন চুরি করে, মানুষের চাল চুরি করে, ঘর বাড়ি আসলে চুরি করে, নারকেল গাছ আসলে চুরি করে, ভ্যাকসিনের টাকা মেরে খায়, সেই মেম্বার সেই পঞ্চায়েত প্রধান যখন রাস্তা দিয়ে মিছিল করে যায়, আপনারা আপনারাই বলতে থাকেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন না, বলেন না, ওর চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্রের চরিত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, তার কথাই তো বলছি। আপনার মুখ কেন খুলে না, লজ্জা লাগে নাকি খুব নিজেকে শিক্ষিত মনে করছেন? আপনার জীবনের কোনো মূল্য আছে? যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন, এখান থেকে বাড়িতে রিটার্ন নাও যেতে পারেন। আমাদেরকে কি আনতে হবে? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। একজন মানুষের কথা বলে সামনে দিকে যাব, মোহাম্মদ আলী একজন বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন, নাম শুনেছেন? নাম শুনেছেন না? কুস্তিগির, বক্সিং চ্যাম্পিয়ন, WWE ফাইট দেখেন না ওইটা তো। তিনি অন্য ধর্মের মানুষ ছিলেন, উনি বলছেন যে আমি বিভিন্ন বড় বড় হোটেলে যখন খেতে যেতাম, আমি নিচু যাচ্ছিলাম, তাই আমার দিকে আর দৃষ্টি দিয়ে দেখা হতো, যদিচ আমি একটা বিশাল বড় সেলিব্রিটি। তিনি বলছেন আমি খুঁজতে লাগলাম কোন ধর্মে সমস্ত মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ইসলাম, ইসলাম পেয়ে গেল, ইসলাম আমি গ্রহণ করলাম। তার জন্য বর্তমান প্রেক্ষাপটে লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় ইসলাম গ্রহণ করেছে, একজন ব্যক্তি। আপনি জন্মের পর থেকে মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, গ্রাম শুদ্ধ মুসলমান, তিনি একজন নব মুসলমান মানুষ, তার মুখের একটা কথা না বললেই না, তিনি বলছেন আই ডোন্ট স্মোক বাট আই কিপ আ ম্যাচ ইন টু মাই পকেট, when my soul going towards any sin I burn a mastic and touch to my palm and said to myself oh Ali you can even bear the hell the fire of a mastic how he can hellfire of jahannam how he can bear the hellfire of jahannam Ali bolchen Ali bolchen I don't smoke ami bidi cigarette khai na kintu sob shomoy pocket ekta desh lai rakhi যখন আমার আত্মাটা একটু ডাইভার্ট হয়ে যাই, পাপের দিকে ধাবিত হয়ে যাই, একটু বলে মেয়েটাকে দেখ, একটু বলে লেটস হ্যাভ আ ড্রিঙ্ক, একটু মদ খাই, এরকম যখন আমার আত্মা পাপের দিকে ধাবিত হয়, আমি দেশ লাইটাকে পকেট থেকে বের করে একটা কাঠিকে জ্বালাই, জ্বালানোর পর ওটাকে হাতের এইখানে ধরি, হাতের তালুতে ধরি, এবং আমি আমার নিজেকে বলতে থাকি আলি সামান্য দেশলাইয়ের একটা কাঠির উত্তাপ তুই সহ্য করতে পারছিস না, হাউ ক্যান ইউ বেয়ার দা হেল ফায়ার অফ জাহান্নাম, তুই জাহান্নামের অত ভয়াবহ আগুন কি করে সহ্য করবি? একজন নব মুসলমান দেখেন তার কাছ থেকে শিক্ষার অনেক কিছু নাই। তাহলে
আজকে ওই যে মহিলাদেরকে তাদের পিরিয়ড হচ্ছে বলে আলাদা করা হচ্ছে, কলেজ থেকে দূরে রাখা হচ্ছে, ক্লাসে ঢুকতে দিলেও শেষ বেঞ্চে বসার ব্যবস্থা করেছে। এই হিন্দু তথাকথিত হিন্দু যারা এই কাজ করছে আজকে কলেজে বসে, তারা আবার বলে যে আমরা নারীকে সম্মান দিয়েছি। পৃথিবীর ইতিহাসে যদি নারীকে কেউ সম্মান দিয়ে থাকেন, তিনি হচ্ছেন সবারই গুরু, শিক্ষা গুরু, সবচেয়ে বড় বিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওযু করে আসলেন, ওযু করে আসার পর বলছে আয়েশা আমার একটু মাথাটা মুছিয়ে দাও তো। কত রোমান্টিক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বউকে দেখলে তো আপনি খেপে যান, আর আপনার বউ আপনাকে দেখলে খেপে। এত ব্যস্ততার মাঝেও আল্লাহ রাসূল সমস্ত স্ত্রীদেরকে সমান করে সময় দিতেন। আয়েশা তুমি আমার মাথাটা মুছিয়ে দাও। আয়েশা রাজিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ রাসূল আমি তো হায়েজ বলি, আমি পিরিয়ড অবস্থায় রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আয়েশা তোমার কি হাতে পিরিয়ড লেগে আছে? সুবহানাল্লাহ, দেখেন কি অধিকার দিয়েছে, কি হয়েছে, তোমার হায়েজ হয়েছে তো, তুমি আমার মাথাটাকে মুছে দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতে বসতাম, আমি গ্লাসের যেখানে মুখ দিয়ে পানি পান করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে ওইখানে মুখ দিয়ে পানি পান করতেন, তখন আমি থাকতাম ঋতুবতী। আমি হাড় খেতে ভালোবাসতাম কিন্তু চিবোতে পারতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের মাংসগুলোকে খেয়ে নিয়ে আমাকে হাড়টা দিতেন চষার জন্য, তো আল্লাহ আমি যেখানে চুষতাম তারপরে সেই হাড়টাকে চিবাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমাদের ছোট্ট একটা ঘর ছিল, আমি হায়েজ বালি অবস্থায় শুয়ে থাকতাম, আল্লাহ রাসূলের সামনে দিয়ে একবারে আড়াআড়ি করে দীর্ঘ কিরাত তিনি করতেন, তারপরে তিনি যখন সেজদায় যাবেন আমার পায়ে একটু চিমটি কাট, আমি পাটাকে সরিয়ে নিতাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন, তখন আমি ছিলাম ঋতুমতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা কারি, তিনি আমার উরুরানের উপরে মাথা দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল কোরআনুল করিম তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে, আমার উরুরানের উপরে মাথা দিয়ে আমি আয়েশা তখন ঋতুবতী। ওই কুলাঙ্গারের বাচ্চা জানোয়ারের বাচ্চারা জানে না একটা মা একজন মহিলার কত পাপ, আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘোষণা করেছেন মানব জাতির মধ্যে। তারপরে তারা মেয়েদের প্যান্টি খুলে নাকি চেক করে তারা ঋতুবতী কিনা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সম্মান দিয়েছে মহিলাদেরকে। ইসলাম মানবতার ধর্ম, মানবতা শেখায় ইসলাম মানুষকে। আসুন আমরা মা বোনদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমন করে দিয়েছে তেমন করে সম্মান দেওয়ার চেষ্টা করি। যাই করুন না কেন আপনাকে ঈমান আনতে হবে, কারণ বেঈমান মানুষ যে কোনো কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মদ হচ্ছে সমস্ত কাজের মা, নোংরা কাজের মা। কেউ মদ খেয়ে নিলে ও যা খুশি তাই করতে পারে, ওর আর হিতাহিত জ্ঞান থাকে না। তাই সমস্ত পাপের মা, সমস্ত পাপের রাস্তা হচ্ছে মদ। মদ মানে নেশাদার দ্রব্য। তাহলে ঈমান, ঈমান আনতে হবে আমাদেরকে এই জামানায় বসেও। আজকে আপনাকে ঈমানের আলোচনা করতে হচ্ছে আমাকে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল ঈমান কাকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখানে যারা বসে আছেন যত দূর আমি দেখতে পাচ্ছি না কত দূর লোকজন, সবারই নিশ্চয় আল্লাহর প্রতি ঈমান আছে, জি আছে তো। আচ্ছা এই আশপাশে 20-30 কিলোমিটার মধ্যে কোন পীরের দরবার আছে? নাই। কোথায়? 11 কিলোমিটারের মাথায়। কি জায়গার নাম? কি ন্যাংরা পীর? ওই তো ন্যাংরা, কি হেল্প করবে মানুষকে, ন্যাংরা পীর। আচ্ছা এবার আমি বলতে চাইছি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মসজিদের মধ্যে গিয়ে বলছেন ইয়াকা রাব্বু ওয়াইয়াকা রাস্তাইন, হে আমার প্রতিপালক, হে সমগ্র বিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে। প্রতিদিন মিনিমাম 34 বার আপনি বলছেন, বা যদি আপনি অল্প নামাজ পড়েন কত শতবার বলছেন? বলছেন না? আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে এই কথা বলে যদি পীরের দরবারে গিয়ে সন্তান চান, তাহলে কি আল্লাহর সাথে বাকপারি করা হলো না? বুঝে হওয়া ধরতে হবে, আল্লাহকে মিথ্যা বলা হলো না? আপনি আপনার স্ত্রীকে বলছেন, শোনো ও শ্যামলের মা, আই লাভ ইউ, বিশ্বাস করো, আই অনলি লাভ ইউ, আমি তোমাকেই ভালোবাসি। আবার একটা মেয়েকে ফোন করে বলছেন, আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি। আপনি মিথ্যাবাদী না? এই সিমিলারলি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিদিন সালাতের মধ্যে বলছেন, তোমার ইবাদত করি আর তোমার দরবারে আমি সাহায্য চাই। কিন্তু আজকে বহু পীরের দরবার রয়েছে যেখানে মানুষ যায় বাস লরি ভাড়া করে যায়, আমাদের ওইদিকে এদিকে তো কম আলহামদুলিল্লাহ, তবে আদিনাতে মনে হয় আশপাশে পীর আছে কোথাও, পান্ডুয়া আদিনা রাইট ওইদিকে। এবার আমরা মানুষ কত নিকৃষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ পশু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি আসেনি, বলছে বালহুম আদাল, এরা পশুর চেয়ে নিস, একটা মানুষ শুয়োরের চেয়ে নিস, একটা মানুষ কুকুর বাঁদরের চেয়ে নিস। আমি ভাবলাম আল্লাহ এত কথা বললো কেন এখানে, মানুষকে আল্লাহই নিজে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর করে। আবার আল্লাহ বলছেন মানুষ একবারে নিকৃষ্ট, এটা শুয়োরের চেয়ে একটা কুকুরের চেয়ে নিকৃষ্ট একটা মানুষ। আমি মনে মনে ভাবলাম ব্যাপারটা কি, তখন রিসার্চ করে পেলাম, আচ্ছা জি এই কেশরাইলে ছাগলের বাচ্চা হয় দেখেন নি, হতে গরুর বাচ্চা হয় বলেন না রে ভাই, ছাগলের বাচ্চা গরুর বাচ্চা হয়, বিড়ালের কুকুরের, কোনদিনও কি কোন কুকুরকে দেখেছেন নাকি পীরের দরবারে গিয়ে বলছে বাবা আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ সাম চাইল্ড, ও আমার বাপ, নিজের বাপ ঘরে কাতরাচ্ছে শুয়ে, পরকে গিয়ে বলছে আমার সন্তান নেই আমাকে সন্তান দাও। এটা কুকুরও বুঝে পীরের কাছে যাও হারাম, কিন্তু মানুষ বুঝে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মালহুম আদাল, এরা পশুর চেয়ে নিস, আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে মেনে নিতে হবে। আপনার আমার মাবুদ কজন? একজন, শিওর তো? কনফার্ম? মিথ্যা কথা বললেন, আপনার আমার মাবুদ এক না। যারা দাড়ি রাখেননি, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আগে বলেন তো দাড়ি রাখা সুন্নাত ওয়াজিব নফল নাকি ফরজ? চিরকাল এই আলেমরা ফাঁকি দিয়ে আসছে, এই জন্য বুখারীর হাদিস যে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, জি আলেম দিয়ে বক্তা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, অত শান্তি পাইয়েন না, আপনারা পেছনে পেছনে যাবেন, ভেড়ার গোষ্ঠীর মতো তো অনুসরণ করেন, একবারে জিজ্ঞাসা করেন না যে হুজুর এটা বললেন এটা কোথায় আছে, আছে না এলাকায়, তাবিজ পরে কোন হুজুরে দিয়েছে ফাইনাল, ওটাই দলিল, হাদিস টাদিস জানার দরকার নেই। দাড়ি রাখা আছে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, ধরে নেন একটু চুলচেরা না পার্থক্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে দুইজন ব্যক্তি আসলেন পারস্য দেশ থেকে, তাদের দাড়িগুলো ছিল খুব ছোট, গোপগুলো ছিল বড়, মুখটা অনেক বড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটাকে ঘুরিয়ে নিলেন, নিয়ে বলছেন কে এটা করতে বলেছে? তো জানা রাব্বি, আমাদের রব, ওই জামানা রাজা বাদশাকে রব বলা হতো, এখন আমাদের নবী আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লেকিন আমার আনি আনা রাব্বি,
আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এফাউল লোহা দাইটাকে ছেড়ে দাও ওয়াসুসারে গোপটাকে ছেটে ফেলো চেচে নয় ছেড়ে ফেলতে হবে কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে দাইটাকে ছেড়ে দিতে হবে এটা ওয়াজিব এটা সুন্নাত নাই যদি সুন্নাত হতো কোন না কোন সাহাবী মাঝে মধ্যে চাচতেন কেন না সুন্নাত মাঝে মধ্যে ছেড়ে দেওয়া ভালো তাই তো আবু বকর আর উমর মাঝে মাঝে কুরবানি করা ছেড়ে দিতেন কেন এটা সুন্নাত বিধান একটা সাহাবীকে দেখাতে পারবেন না যার দাড়ি ছিল না সুন্নাত হলে নিশ্চয়ই ছেড়ে রাখতো চেচে রাখতো কেউ এবার আমি আপনাকে দেখাবো যে আপনার মাবুদ আরো অনেকে আছে তার মধ্যে আপনার অন্যতম মাবুদের নাম হচ্ছে আপনার স্ত্রী যদি নাও থাকে কাল থেকে আপনার স্ত্রী মাবুদ হবে দেখেন একবার দাড়ি রাখা কি বললাম ওয়াজিব তারপরে দাড়ি রাখতে হবে তো আপনি যখন কালকে গিয়ে বলবেন সাহিনুর রহমান গেছিল অত দূর থেকে এসে বলছে যে দাড়ি রাখতে হবে দাড়ি রাখা ওয়াজিব আপনার স্ত্রী বলবে মৌলভীদের কাজী হয় ওরা বলবে রাখো তোমার অদরকার নাই এক কাজ করো কবল তোমার বয়স কত হলো বলো তো এখনই তুমি দাড়ি রাখবা মানে ওর বউ গ্যারান্টি নিয়ে খেতে যে 2070 সালে ওর মৃত্যু হবে সার্টিফিকেট হাতে আছে তো বলবে যারা না 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 ছাড়ো মৌলভীদের কাজী হয় গো দাড়ি রাখতে হবে ঠিক আছে তোমার বয়সে কত হলো ছোট মেয়েটার বিয়েটা দিয়ে একবারে কমপ্লিটলি তারপরে দাড়ি রেখো বলে কি বলে না বলে কি বলে না অধিকাংশ পুরুষ দাড়ি রাখে না তার স্ত্রীর জন্য আল্লাহ বলছে দাড়ি রাখতে হবে আপনার বউ বলছে দাড়ি রাখতে হবে না আপনি আল্লাহর কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার স্ত্রীর কথা মেনে নিচ্ছেন তোমরা স্ত্রী আপনার মাবুদ ভাষা ক্লিয়ার না বুঝছেন না রব আপনাকে নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার জন্য আপনি উপেক্ষা করে আপনার স্ত্রীকে রবের জায়গায় বসিয়ে দিলেন যে আমার স্ত্রী বলেছে না দাড়ি রাখতে হবে না তবে আপনাদেরকে পদ্ধতি একটা দিতে পারি আপনার স্ত্রীও মানে রাজি হবে দাড়ি রাখতে দিতে দিবেন পদ্ধতি দিবেন বলেন বলেন যারা বলছে তাদের মুখে পাকা দাড়ি আমি তো তার মুখ থেকে শুনবো যার মুখে দাড়ি নাই কি দিব পদ্ধতি কালকে সকালবেলায় উঠে সুপার ম্যাক্স একটা ব্লেড কিনবেন 2 টাকা দাম বাড়িতে একটা ছোট আয়না আছে আয়নাটা সামনে ধরবেন ব্লেডটা সাইডে রাখবেন আপনার স্ত্রী তখন রান্না করবে কিংবা বাড়ির কোনো কাজ করবে তখন আপনি বলবেন ও সুমাইয়ার মা যার যা মেয়ে বা ছেলে শোনো দাড়ি তো চাচবো ভাবছি গো তো সাহিনুর ভাই যে বলা বললো দাড়ি যাদের মুখে নাই তারা কাপুরুষ আল্লাহ বলেছেন দাড়ি রাখতে হবে ওয়াজিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাগিদ দিয়েছেন দাড়ি রাখার জন্য যার মুখে দাড়ি না আল্লাহ রাসূল তাকাননি কিয়ামতের মাঠেও মনে হয় তাকাবে না শোনো এক কাজ করি থাকগো বিলেটটা দাড়িটা রেখেই দি আপনার স্ত্রী তখন বলবে না 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 আরো কিছুদিন পরে রাখো তখন সুন্দর করে ওই ব্লেডটা নিয়ে গিয়ে আপনার স্ত্রী হাতে তুলে দিয়ে বলবেন ও সুমাইয়ার মা এই ব্লেডটা নাও এই ব্লেডটা নিয়ে এখনই আমার সামনে তোমার সুন্দর চুলগুলোকে নাড়া করে ফেলো সুন্দর চুলগুলোকে নাড়া করে ফেলো চুল রাখতে হবে না রাখতে হবে কথা হাদিস বলেনি দাড়ি রাখতে হবে ওয়াজিব এখন ওই আপনার স্ত্রী কি চুল কাটবে কাটবে যদি ও চুল না কাটে তো আপনি দাড়ি কাটেন কেন আপনি এত বড় কাপুরুষ হলেন কোথা থেকে আপনি আপনার স্ত্রী কথায় চলেন আপনার স্ত্রীকে আপনি মাহমুদ বানিয়ে বসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা খুব কঠিন বাক্য বুকরে পরে হাত বানতে হবে আমিন বলতে হবে তাশাহুদে আমুল লড়াতে হবে পায়ে পা ভিড়াতে হবে এই কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হননি তিনি একটা কথা বলেছিলেন সাফা পাহাড়ের উপরে উঠে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন চলুন আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমরা বেঁচে যাব উতবা সাইবা
মুনাফিকের দল, বেঈমানের দল এসে বলছে আরে বাপরে বাপ, এত বড় সাহস গো আমাদের লাত মানাত ওজ্জা হোবল রব এতগুলা 360টা মাবুদ রয়েছে আর ও বলছে কোন মাবুদ নাই একমাত্র আল্লাহ, আরে এটা মেনে নাও যায় কি করে, এরা মেনে নাও যায় কি করে, ওরা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, আপনার আমার লা ইলাহা ইল্লাল্লাহ নকল লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ চায়ের দোকানে 5 টাকার চায়ও বিক্রি হয়ে যাচ্ছে ঠিক না, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন পার্টির পতাকা তলে বিক্রি হয়ে যাচ্ছে হাজার হাজার দলিল আপনার সামনে, খুব কঠিন জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক বড় কঠিন জিনিস, আমান্তু বিল্লাহি আল্লাহর প্রতি মানতে হবে, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, এটা শিরক। দুবাইয়ের একটা ঘটনা আপনার সামনে আমি বলি, একজন ব্যক্তি ফজরের সালাতে দেরি করে আসলেন, উনি ইন্ডিয়ান, দেরি করে আসলেন, এসে সালাত আদায় করতে দেরি হয়ে গেল, তার কোন রকম জামাতটা পেলেন, দেখলেন মসজিদ থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, তিনি সুন্নতে দাঁড়িয়ে পড়লেন, একজন ব্যক্তি খুব সুন্দর পোশাক পরে রয়েছে, মসজিদের এক কোণায় দুই হাত তুলে খুব কান্নাকাটি করছে, খুব এই আমাদের ভারতীয় এই ভাই দাঁড়িয়ে পড়লেন, কেন একজন ভাই আরেকজন ভাইকে কি করবে সাহায্য করবে, তিনি ভাবলেন মনে হয় বেচারা বিপদে পড়েছে, একটু দাঁড়াই, দীর্ঘক্ষণ তিনি কান্না করে টিস্যু পেপার দিয়ে চোখটাকে মুছে মসজিদে দরন্দা দিয়ে বেরোতে এই ভারতীয় ভাই বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি কি কোনো বিপদে আছেন, যদি দিনই ভাই হিসাবে একটু আপনার বিপদটা বলতেন আমি খুশি হতাম, তো ওই ব্যক্তি মিসকি হেসে বলছে ভাই কেউ বিপদে না পড়লে কি এভাবে কান্নাকাটি করে, ভাই আমি অনেক বড় বিপদে রয়েছি, আমাদের ভারতীয় ব্যক্তি বলছেন ভাই আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, যদি সত্যি আপনি কোনো বিপদে পড়ে থাকেন তাহলে প্লিজ আমাকে বলেন, আমি আমার যথাযথ টাকা দিয়ে অর্থ সম্পদ দিয়ে আমি আপনাকে সাহায্য করব, তো সেই ব্যক্তি কোনো উত্তর না দিয়ে বলছে আমার একটা মাত্র নাতনি, আমার একটা মাত্র নাতনি, সে এই দুবাইয়ের সবচেয়ে বড় ভালো নার্সিং হোমে ভর্তি রয়েছে, কখন যে মারা যায় কখন যে কি হয়, তাই আল্লাহর দরবারে আমি দুহাত তুলে আল্লাহকে বলছিলাম আল্লাহ গো আমার নাতনিকে তুমি সুস্থতা দান করো, তার অনেক বড় একটা অপারেশন হবে, ডাক্তার বলেছে যে 90% বাঁচার চান্স নেই, তাই আমি আল্লাহর দরবারে ফজরের সালাত আদায় করে আল্লাহকে বলছিলাম আর কান্নাকাটি করছিলাম, ভারতীয় ভাই বলছে ভাই ঠিক আছে ক লাখ টাকা লাগবে অপারেশনে, বলেন 2 লাখ 3 লাখ 4 লাখ ইনশাল্লাহ আমি 5 লাখ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, আলহামদুলিল্লাহ একজন ভাই একজন ভাইকে সাহায্য করছে, সেই ব্যক্তি আরো একবার মিসকে আসলেন হেসে বলছেন ভাই এই যে মার্কেটটা দেখছেন মসজিদের সামনে, বলে জি হ্যাঁ, বলছে ওটা আমার মার্কেট, আমি যে গাড়িটা নিয়ে এসেছি ফজরে 37 লক্ষ টাকা দাম, ভাই দুবাইয়ের এক অংশকে কেনার ক্ষমতা আমার আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার একটা যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে দেয় ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও, টাকা দিয়ে আমার নাতনিকে সুস্থ করতে পারবে না, তাই ফজর এসে আল্লাহর দরবারে দরখাস্ত করলাম যে তুমি আমার নাতনিকে সুস্থ করো, আমার বাম পকেটে যা টাকা থাকে আমি ওইরকম নার্সিং হোম কিনে নেবো, ভারতীয় এই ব্যক্তি বলছেন আলহামদুলিল্লাহ আমার লক্ষ লক্ষ টাকা কিচ্ছু না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসের কাছে, তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিশ্বাস করেন আপনি যদি পূর্ণাঙ্গ ইমানদার হন আল্লাহ আপনাকে সাহায্য করবে, করবেই, আমি যে এলাকায় থাকি টোটালি আলুল হাদিস শব্দটা 2012 সালের পূর্বে ছিল না, আরব থেকে এসে যখন দাওয়াতের কাজ শুরু করলাম ওহাবি খ্রিস্টানের দালাল আমেরিকা থেকে টাকা পায়
কত রকমের লখব আমার উপরে চললো। অনেক কষ্ট করে একটা মসজিদ তৈরি করতে শুরু করলাম, যেই ধারিটা কথা হলো গোটা গ্রামের মানুষ সিগনেচার করলো এই মসজিদকে বন্ধ করতে হবে, এটা একটা ফিতনার জায়গা তৈরি হচ্ছে, এরা বুকে হাত বেঁধে জোরে আমিন বলে, এটা ইসলামে নাই। আপনারা তো শান্তিতে আছে। তিনি অনেক জায়গায় গিয়েছেন, তবে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় গিয়েছেন, কেউ তাদের দরখাস্ত নেয়নি। শেষে একটা হিন্দু উকিলকে দিয়ে তারা আমার নামে এফআইআর করেছে আলহামদুলিল্লাহ। এক বছরের উপরে হয়ে গেল, পুলিশ এখন পর্যন্ত আমার বাড়িতে আসেনি। পুলিশকে থামিয়ে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের এই মসজিদে যদি কেউ সালাত আদায় করতে আসে তাকে যদি হাতটাকে ধরে বলা হয় বেটা ওখানে যেও না, তাহলে একটা কবুল হজের নেকি পাওয়া যাবে, বড় মসজিদের ইমামের ঘোষণা। বুঝতে পারলেন? আমাদের মসজিদে কেউ যদি নামাজ পড়তে আসে তাকে খালি বলেন যে ভাই যেও না, আপনি একটা কবুল হজের নেকি পেয়ে গেলেন। বালহুম আদাল, পশুর চেয়ে নিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে। তাই সাহায্য করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। একা টিকে আছে ওখানে, আমার এক ভাগ্নেকে আমিন বলার কারণে নাক ফাটে দেওয়া হয়েছে মসজিদের মধ্যে, আমাদেরকে মসজিদ থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাওয়াক্কুল করেছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। এখন শত শত যুবক ছেলে, হাইলি এডুকেটেড মাস্টার, ডাক্তার, প্রফেসর, প্রিন্সিপাল আমার এক একটা বক্তৃতা শুনে জীবন পরিবর্তন করে দাঁড়িয়ে রেখে আজকে টাকরুর উপরে প্যান্ট নিয়ে কলেজে চাকরি করছে, ডাক্তারি করছে, প্রফেসরি করছে, শিক্ষকতা করছে, কত ভালো ভালো কাজে যুক্ত হয়েছে। ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার হাতে আছে, আল্লাহই পারে সমাজকে পরিবর্তন করতে। যদি আল্লাহর উপরে আমরা ভরসা করতে পারি, আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না বিধায় আজকে বাবরি চলে গেছে হিন্দুদের হাতে, কারণ আমরা মসজিদের রক্ষণাবেক্ষণ করা জানি না। আপনি এনআরসি নিয়ে ভাবছেন না? ভাবছি তো আমরা। আধার কার্ড ঠিক করার জন্য ঘুম নাই, ভোটার কার্ডে বানান ভুল, খাদ্য সুরক্ষা কার্ডে বানান ভুল, কত টেনশন, কখন ফুড সাপ্লাই অফিস, কখনো পঞ্চায়েত প্রধান, কখনো এমপি, কখনো এমএলএ, বারবার বারবার করে ছুটছি কেন? আমার নাম যেন এনআরসি তে না আসে। আমি যদি আপনাকে বলি আপনার মসজিদে ফজরে কতজন ব্যক্তি সালাত আদায় করে বলেন, কতজন? দশটা। আর জনসংখ্যা এলাকার কত ঘর লোক মোটামুটি টাইটা দেন রে ভাই, আমি কি গণনা করতে এসেছি নাকি? 150 ঘর। তো 150 ঘরের মধ্যে 10 জন লোক মসজিদে যায় ফজরে, বাদ বাকি সবাই অমুসলমান, কেউ মুসলমান নয়। প্রতিদিন যদি কেউ 4 বার নামাজ পড়ে 1 বার ছেড়ে দেয়, হি ইজ নট আ মুসলিম এট অল, সে মুসলমান নয়, ও কাফের। আনেন দেখি মুক্তি আছে আপনার কোন মাওলানা আছে দেখি ওর বাপের বুকের পাটা কত বড়, আমার সামনে কথা বলো কিছু। ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় মুসলমান থাকতে পারে না। রমাজান মাস 30টা সিয়াম হয়েছে, একটা সিয়াম বাদ দিবেন আপনি ওই ওই লেখিটার পাবেন না, তার জন্য সাবসিডি রয়েছে। কিন্তু নামাজ এমন একটা জিনিস আপনি বেহুশ হওয়ার আগ পর্যন্ত আপনাকে আদায় করতে হবে, করতেই হবে। আধার কার্ডে নামের বানানের শেষে একটা এ যোগ হয়ে গিয়েছে, আপনার নাম মাইনুল মণ্ডল, এ যোগটা হয়েছে তাই হয়ে গেছে মাইনুলা মণ্ডল, তাই ঠিক করার জন্য ছুটে বেড়াচ্ছেন কেন? নইলে এনআরসি হবে, ফজরে যতজন ব্যক্তি যায় না ওরা অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় এনআরসি হয়ে গেছে, তাদের কি করে বাঁচাবে? তাহলে দরখাস্ত কোথায় করতে হবে? যার সাথে ডিসকানেক্টেড তার কাছে দরখাস্ত করতে হবে। আর তার কাছে দরখাস্ত করা মানে তোবা করে আজকে ফজর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব একদম টিল দা এন্ড অফ আওয়ার ডেথ, আমাদের মারা যাওয়ার আগ পর্যন্ত এই প্রতিজ্ঞা করতে হবে, তবেই আপনি আল্লাহর খাতা থেকে বাঁচবেন। দুনিয়াতে জীবনটা কদিন, হয়তো ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর থাকবেন, মারা যাবেন, কিন্তু আল্লাহর খাতায় এনআরসি হলে ওখান থেকে পরিত্রাণের রাস্তা নেই, ওখান থেকে বাঁচার কোন রাস্তা নেই, ওখান থেকে বাঁচার জন্য দ্বিতীয় কোন রাস্তা, দ্বিতীয় কোন পথ কিচ্ছু খোলা নেই। বাবরি মসজিদ নিয়ে অনেকে মায়া কান্না করলো,
বাপি মসজিদ চলে গেছে। আমি একটু উল্টো কথা বলি, স্বভাব উল্টো কথা বলা হয়তো, আপনাকে সোজা বুঝাচ্ছি, একবারে সিম্পল বুঝাচ্ছি। ধরেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা তো এইটা আমি আপনাকে দিলাম, আপনার নাম আব্দুর রহমান, বা এটা কাজে লাগাবেন, গরিব মানুষ রাখেন কাজ দিবে, মোবাইল ধরেন এটা, এইটা আপনাকে দিলাম, দেখলাম যে আপনি আপনার ছাদের উপরে রেখে দিয়েছেন, এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ কাজই করেন না। তো আমি যে জিনিসটা দিলাম কেন, এটা কাজ করার জন্য, তো আমি ভাবলাম মনে হয় এই লোকের দরকার নাই, তো ওটাকে নিয়ে পাশের বাড়ি একটা হিন্দু বাড়ি ছিল যার নাম চণ্ডীদাস, তাকে বললাম ভাই এটা তুমি কাজে লাগিও, তো সে দেখছি কাজে লাগালো, তাহলে কোনটা ভালো হলো? পরেরটা না, ভারতবর্ষের 42% মসজিদে নামাজ হয় না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ, আপনাকে আমাকে গিফট করেছিল, ওই মসজিদে নামাজ হয় না বিধাই, ওই মসজিদ আজকে হিন্দুদের হাতে, আপনি ভাবেন না কেশলাইনের মসজিদও আগামী দিনে হিন্দুদেরকে দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু তাআলা, এই দশজনও থাকবে না নামাজ পড়ার, আপনাদেরকে আল্লাহ গিফট করেছেন, আমাদেরকে গিফট করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা গিফটার মর্যাদা দিতে পারিনি বিধাই, আজকে মসজিদটাকে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে যাদের বাবার ক্ষমতা থাকে না যে মসজিদকে দিয়ে দিবে। দেখেননি আপনার ঘটনা মনে নেই, ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা কাবাকে রক্ষা করেছেন, ওই আল্লাহ কি মারা গিয়েছেন নাকি? আল্লাহ চিরঞ্জীব, কুল্লু শাইন হালিকুন ইল্লা যাও, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া ওই আল্লাহ আজও রয়েছে, চিরকাল থাকবে, সেই আল্লাহ সেদিন সাহায্য করেছিল কাফেরদের বিরুদ্ধে, ওই আল্লাহ আজকে সাহায্য করে না, কেন? কারণ বেশিরভাগ মুসলমান না আব্দুর রহমান হওয়ার পর আমরা কাফের হয়ে বসে আছি, আল্লাহর খাতায় এনার্সি অলরেডি এনার্সি হয়ে বসে আছে, ঈমান নেই আমাদের, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ঈমান নেই, ইমানটাকে শক্ত করতে হবে, শক্ত করতে হবে। আমি এখানে আল্লাহর জন্য কথা বলতে এসেছি, আমি 5টা পর্যন্ত গলায় কথা বলতে পারিনি আজকে, আল্লাহর কসম করে বলছি কথা বলতে পারিনি, ড্রাইভারকে বারবার বলছি আজকে মনে আমি বক্তৃতা দিতে পারবো না, কারণ কালকে আমাকে এই সাইডে বাংলাদেশ যেতে হবে, পরশু দিন আবার বাংলাদেশে প্রোগ্রাম, আমি কথা বলতে পারবো না। একটু আগেও আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে আজকে মনে হয় তোমার প্রথম জালসাকে ক্যান্সেল করতে হবে, তো আমি কথা দিলে কোথাও ক্যান্সেল করেছি এমন রেকর্ড আমার জীবনে নেই, আমি আল্লাহকে বারবার করে বলছি আল্লাহ গো কোনো ওষুধে কাজ হবে না, কোনো গরম পানিতে কাজ হবে না, আমি তোমার সাহায্য চাইছি, নিছক তোমার জন্য এই দিন ইসলামকে আমি ছড়ানোর জন্য গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ গো আমার দুনিয়াবি এক পয়সা স্বার্থ নাই, তুমি যদি কথা বলার তৌফিক দাও তবে আমি কথা বলতে পারবো, নইলে পারবো না। এখন কি আর মনে হচ্ছে নাকি আমার গলায় ডিস্টার্ব আছে? কে সেরে দিয়েছে? আল্লাহ সুবহানাহু তাআলা, পৃথিবীর কোন ডাক্তারকে আমি কিছু মনে করি না, কারণ ডাক্তার হচ্ছে একটা মাধ্যম জারিয়া, ভালো করলে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহর প্রতি কংক্রিট যদি বিশ্বাস থাকে তাহলে এই পৃথিবী আপনার আবার হবে, বাপরি চলে আসবে আবার, বাপরি রায়ের পূর্বে যদি প্রত্যেকটা মসজিদে কোনোতে নাজেলা পড়া হতো, সবাই তাহাজ্জুদে উঠে যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ গো আমাদের বাপরি তুমি কাউকে দিও না আমাদেরকে রেখে দাও, তাহলে বাপরির যে জোস রায় দিয়েছে ওর মুখ দিয়ে রায় বেরোতো না, কিন্তু দুঃখের বিষয়, এত দুঃখের বিষয় আমাদের যে আমাদের অবস্থাটা কি, যে আমাদের আজকে বাবরি চলে গেছে, যাবে আস্তে আস্তে, ওইদিন আবার শুরু করেছে, তাজমহলের নিচে নাকি মন্দির আছে শুরু করেছে, এরপরে হয়তো আপনাদেরকে এসে বলবো যে এর বাড়ির নিচে মন্দির আছে, বাড়ি আমাদের, বুঝতে পেরেছেন? এনআরসি আমার খুব ভয় হয় এমন একটা দেশে বসবাস করছি, সবাই অপরাধী, আমরা সবাই কেমন অপরাধী? আচ্ছা আপনি আমি আমাদের চোখ আর আমাদের আঙুল নরেন্দ্র মোদীকে বিক্রি করে দিয়েছি, আপনারা জানেন? ভোডাফোন ইউজ করেন না? ভোডাফোনের আগের কোম্পানির নাম কি ছিল বলেন তো? হঠাৎ করে সকালবেলা একদিন মোবাইলে উঠে দেখছি ভোডাফোন, কি রে বাবা কি হলো, হাত থেকে ভোডাফোন, তো বলছে ভোডাফোন কোম্পানিকে বিক্রি করে দিয়েছি, এগ্রিমেন্ট থাকে তো,
বিক্রি করে দিয়েছে। যখন আপনি আমি আধার কার্ড করেছি, আমার চোখ, আপনার চোখ, আমাদের হাতের আঙুল সব আমরা নরেন্দ্র মোদীকে দিয়েছি। তিনি আল্লাহ জানে কখন যে আমেরিকায় গিয়ে বেঁচে চলে আসবে, তারপরে এসে আমাদেরকে বলবে যে তোরা আর ভারতবাসী না, তোরা সব আমেরিকার বাসিন্দা। ওরা এসে বলবে যে তোমার আঙুলের ছাপ আর চোখের ছাপ আমার কাছে এবার আসো। কোনো গ্যারান্টি নাই। এই কুলাঙ্গারদের কখনো বিশ্বাস করা যাবে না। এদের সংসার নাই, এরা বুঝে না, এরা যন্ত্রণা বুঝে না, এরা যন্ত্রণা বুঝে না। ওই দেশে বসবাস করছে, কখন যে কি হয় আল্লাহ জানে। ভাই আর বেহেন বললে মানুষ বিপদ হয় যে আল্লাহ কি যে ঘটনা হচ্ছে। এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। অতএব এই তো বুলডোজার চালাচ্ছে আমাদের মুখের উপরে, এখন আপনার আমার কর্তব্য আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া, তারপরে যা হচ্ছে আল্লাহ দেখে নেবে, দেখে নেবে না। কাবার কিছু দূর আগে আব্রাহা হাতির বাহিনীকে থামিয়ে দিল, এবার তাবু করে দেওয়া হলো, তাবুর তলে সিংহাসনে বসে আছে রাজা আব্রাহা। আব্দুল মুত্তালিব চলে গিয়েছে, এত সুন্দর চেহারা ছিল রাসূল সাল্লামের পরিবারের ভাবনার বাইরে, তার চেহারায় এত জাজল্যমান চেহারা, ওটাকে দেখে আব্রাহা দাঁড়িয়ে গিয়েছে। আব্রাহা বলছে হালান শাহালান, ওয়েলকাম ওয়েলকাম, বলছে আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে আলোচনা করতে এসেছ, আমি কাবা ধ্বংস করতে এসেছি, আল্লাহর ঘরকে ধ্বংস করব, তুমি পরামর্শ করতে এসেছো তাই না? আব্দুল মুত্তালিব বলছে জি না, পরামর্শের জন্য আসেনি, শুনলাম নাকি আমার কিছু উট আপনি আটকে রেখেছেন, উটগুলো দিয়ে দেন, ভালো ভালো। বলছে আশ্চর্য লোক, আমি কাবা ধ্বংস করতে আসলাম আর তুমি উট নিয়ে পড়ে আছো, ছি 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 ছি, এত লো মাইন্ডেড তোমরা। উনি কাফের, উনি জাহান্নামে যাবেন। তারপরে উনার যে বাক্যটা ছিল ওরকম আজকে সাচ্চা ইমানদারের নাই, তিনি কি বলেছিলেন, উটের মালিক আমি, উটের গায়ে যদি হাত পড়ে তোমার হাত আমি ভেঙে দেব, আর কাবার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যদি কাবা ধ্বংস করতে যাও আল্লাহই তোমাকে ছাই ছাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না, দেখেন সে বেঈমান ছিল তাই না, তারপরে বিশ্বাসটা কি ছিল আল্লাহর উপরে। আপনার আমার বিশ্বাস থাকতে হবে, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। সন্তান আল্লাহ দেয়নি তাও বলতে হবে আলহামদুলিল্লাহ, এর মধ্যে কল্যাণ রয়েছে, এর মধ্যে কল্যাণ রয়েছে। সৌদি আরবে একজন ব্যক্তি দুজন বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, সৌদি আরবে খুব দ্রুত গতিতে গাড়ি চলে, একটা বাঙালি ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাচ্ছে, আর ওই বাচ্চা তো বাচ্চাই দুষ্টু, একটা বাচ্চা বাবার হাত থেকে ফসকে মানে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে গাড়ির তলে পড়েছে, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে, একদম স্পট ডেথ। গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে, থেমে গেছে গাড়িটা। সৌদি যে ব্যক্তি আর একটা বাচ্চাকে সাথে নিয়ে ওই গাড়ি অবধি গিয়েছে, গাড়ির ড্রাইভার গেট খুলে থরথর থরথর করে কাঁপছে, সৌদি ব্যক্তি দাঁড়িয়ে আছে তার গেটের সামনে, সে গেটটাকে খুলেছে, খুলে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সৌদির ব্যক্তি কি করছে জানেন, আপনি আমি হলে কি করব, মিনিমাম আগে ওকে আদমারা করবো, তারপরে একটা কথা ঠিক না, আমার ছেলেকে মেরে দিল। তো সে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, কে পাহারে কে সাদিক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, বন্ধু কেমন আছো, ওয়ালাইকুম আসসালাম, আনা ফি কুয়াইশ, লেকিন শেখ ঠিক আছে, কিন্তু শেখ কি করে হয়ে গেল, তো বলছে যে আল্লাহ দিবানা বুজুরা ওয়াইব গা মাফি মুশকিল, আরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছিল সে নিয়ে নিয়েছে, হয়তো এই সন্তানের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিবে, তুই এত টেনশনে গেলে। আল্লাহর প্রতি বিশ্বাস, এটা এত বড় অগাধ বিশ্বাস যে আল্লাহ সন্তান দিয়েছিল নেওয়ার মালিককে,
আল্লাহ সুবহানাহু তাআলা সুতরাং ভয় করার কোনো কারণ নেই সৌদিতে গাড়ি জোরে চলে এটা ঠিকই আছে আমার ছেলে আমার কাছ থেকে ছিটকেছিল তোমার কোনো দোষ নেই আল্লাহ সুবহানাহু তাআলা চেয়েছিল হয়তো এই ছেলে একদিন আমাকে কিয়ামতের মাঠে আমার কাপড় ধরে টানবে আর আল্লাহকে বলবে আল্লাহ গো আমার আব্বাকে যতক্ষণ না জান্নাতে দিচ্ছ আমি জান্নাতে যাব না ছেলের মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন তার সুব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন ভাই আমার কষ্ট হচ্ছে ঠিকই কলিজা ফেরে যাচ্ছে ঠিকই তবে আমি আলহামদুলিল্লাহ বলতে শিখেছি আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি মানতে হবে আব্দুল্লাহ বলে একজন ব্যক্তি যুদ্ধে বন্দী হয়ে গিয়েছেন যুদ্ধে বন্দী হওয়ার পর ইহুদি বাদশাহ তাকে বলছে তোমার চেহারা তোমার সুরত আমার খুব পছন্দ হয়েছে তুমি আমার এলাকার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে আছে আমার কন্যার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হও আমি তোমাকে জামা হিসেবে দেখতে চাই শর্ত একটা তুমি তোমার ধর্ম ত্যাগ করে তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্মকে ত্যাগ করে তুমি আমার ধর্মে দীক্ষা লাভ করো তো সে বলছে না নেভার ইট ক্যান বি হ্যাপেন এগেইন এইটা তো পুনরায় ঘটবে এটা আমি মনে করি না আমি আল্লাহ রসুলের প্রতি মানে নিয়েছি আল্লাহর প্রতি মানে নিয়েছি সম্ভব নয় তখন বলছে অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেবো সুন্দরী কন্যা দিয়ে দেবো তুমি কি রাজি জি না গোটা পৃথিবী আমাকে দিলে রাজি হব না তার দুটো প্রহরী ছিল সেই দুটো প্রহরীকে বললো যা নিয়ে যা ওই যে দেখছিস চুলা তার উপরে কড়াই ওর মধ্যে টকবক টকবক করে ফুটছে তেল ওর মধ্যে চুবিয়ে দিবি তার পূর্বে একবার জিজ্ঞাসা করবি কারণ মৃত্যুর ভয়ে মানুষ ইমান হারা হয়ে যায় ওকে একবার জিজ্ঞাসা করবি ও রাজি কিনা যদি রাজি হয় রিটার্ন নিয়ে আসবি নইলে ওর মধ্যে ফেলে দিবি তার প্রহরী চলে গেছে তাকে নিয়ে তেলের কড়াই দেখে খুব অঝরে কান্নাকাটি শুরু করেছে আব্দুল্লাহ খুব কাঁদছে ছোট্ট একজন সাহাবি 21-22 বছর বয়স খুব কাঁদছে তো তারা কান্না দেখে রিটার্ন নিয়ে চলে গেছে জিজ্ঞাসা করে যে মনে ভয় পেয়েছে এসে বাচ্চাকে বলছে বাচ্চা রাজি হয়েছে তখন ও বলছে রাজি হয়েছে মানে কিসে কি বিষয় এ আমার মেয়েকে বিয়ে করার জন্য কে বলল তো বলছে তুই ওখানে কাঁদছিলি না জোরে জোরে তার মানে কি বুঝায় বুঝে আরে আল্লাহ আকবার আমি এই জন্য কাঁদছিলাম আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ গো আমার এই 18-19 বছর বয়স অল্প বয়সে তোমার রাস্তায় জীবন দেওয়ার সৌভাগ্য হচ্ছে আমার মাথায় যতগুলো চুল আছে প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা আব্দুল্লাহকে তৈরি করে দিও আল্লাহ তোমার রাস্তায় প্রত্যেকটা আব্দুল্লাহ জীবন দিবে কিন্তু তোমার ধর্মকে ত্যাগ করবে বুঝতে পেরেছেন আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি মানতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে লুকিয়ে আছে উতবা সাহেব আবু জাহেলের গ্রুপ এরকম নিচে লুকিয়ে আছে আর এত দূর চলে গেছে একদম স্টেজের ধারে এইখান থেকে আবু বকর এভাবে দেখে বলছে আল্লাহ রাসূল ওরা যদি একবার তাদের পায়ের দিকে তাকায় আপনাকে আর আমাকে দেখতে পাবে আমার খুব ভয় হচ্ছে আমার জন্য আমি ভয় করি না আপনাকে যদি ওই কাফেররা মেরে ফেলে তাহলে ইসলামের আলো বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসূল আমি আপনার মারা যাওয়ার ভয় করছি আমি এখন কি করব ওরা নিচের দিকে তাকালে আপনাকে আমাকে দেখে ফেলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর এখানে আমি আর তুমি নাই বরং আমি তুমি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছি যতই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং প্রেজেন্ট আছে এমন তো না আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ আমি আর তুমি আছি তাই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার আর টেনশনই নাই এখন ইচ্ছা করলে ঘুমাতে পারি আমি এর নাম হচ্ছে তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর প্রতি ঈমান একদম কংক্রিট ঈমান আনতে হবে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে হয়তো লক্ষ লক্ষ ফেরেশতা আজকে আমাদের এই মজলিসে বসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে দ্বীন ইসলাম চর্চা হয় ফেরেশতারা তাদের পরকে বিছিয়ে দেয় এবং আল্লাহর দরবারে বলতে থাকে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো তার প্রতি যখন সকাল হয়
দুজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দেন, যারা দান করে তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে, আর যারা দান করে না তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করতে থাকে। ছোট্ট একটা আমল আপনাদেরকে বলবো, করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় ঘুমানোর আগে ওযু করে, কি করে ওযু করলো আর কোনো কাজ নেই, ও শুয়ে পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতা আপনার কাছে দিয়ে দেয়, রিজা সংরক্ষিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতা আপনাকে দিয়ে দিল, আপনি নিজের অজান্তে যতবার রাত্রিবেলায় এদিকে ওদিকে এপাশ ওপাশ করবেন অতবার ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দাও। কে বলবে? ফেরেশতা কিন্তু পান বিড়ি জর্দা গোল সিগারেট খায় না, ওর কিন্তু ইবাদত কবুল হবে, ওর কিন্তু দোয়া কবুল হবে, বুঝতে পেরেছেন? খালি অজু করে শুলে এই নেই। একজন ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, একবারে বাঁশি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কান করে দাঁড়িয়ে আছে, কখন আল্লাহ বলবে বাজাও, আসে বাজানোর জন্য প্রস্তুত। পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচেয়ে অনুগত যারা তারা হচ্ছে ফেরেশতারা। আপনি আমি কি জানি সাত আসমানের একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা শেষ দেয় নাই, একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা রুকুতে নাই, এত অনুগত ফেরেশতারা। একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে জান্নাতের গেটে দারোয়ান হিসেবে রেখে দিয়েছেন, তিনি দরজার দিকে কান করে বসে আছেন, প্রথম কোন ব্যক্তি ঢুকবে জান্নাতে, প্রথম কোন ব্যক্তি ঢুকবে, হু ইজ দা ফার্স্ট গাই হু এন্টার টু দা জান্নাত, কে প্রথমে ঢুকবে জান্নাতে? সুবহানাল্লাহ, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সময় লাগে বলতে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যখন দরজায় টোকা দেবে, কলিং বেল, দরজায় টোকা মারবে, ফেরেশতা বলবে কে? বলবে আমার নাম মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজাটাকে খুলে দিয়ে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ রাসূল, পৃথিবী সৃষ্টির পরা করার পর আল্লাহ আমাকে সৃষ্টি করে এই জান্নাতের গেটে দাঁড় করে দিয়েছেন, আমি তখন থেকে দাঁড়িয়ে আছি কানটা দরজায় লাগিয়ে যে প্রিয় হাবিবকে দেখব, প্রিয় বন্ধুকে দেখব, আমি একটু ঘুমাইনি, একটু ক্লান্ত হইনি, আমি আপনাকে দেখার আশায় দাঁড়িয়ে আছি যে কখন ওই ব্যক্তি আসবে আর আমি তাকে দেখে আমার চোখ থেকে জুড়াবো, আমার অন্তর থেকে আমি শান্তি অনুভব করবো। এ হচ্ছে ফেরেশতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল একদিন বলছেন, আবু বকর মনে হয় মক্কায় আর টিকতে পারবো না, আমাদেরকে হিজরত করতে হবে, সেদিনই আবু বকর দুইটা উট কিনে এনে রেখে দিয়েছেন। ভালোবাসা দেখেন, আনুগত্য কাকে বলে দেখেন, মালায়েকা দেখি ফেরেশতারা সবসময় রয়েছে, না দেখলেও ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। জাহান্নামের দারোগা আছে মালিক, জাহান্নামে 19 জন ফেরেশতা থাকবেন, এরা আছে খুব কঠোর স্বভাবের, খুব কঠোর স্বভাবের, মালাকুল মউতের সঙ্গে খারাপ কিছু ফেরেশতা থাকে, যদি আপনি খারাপ ব্যক্তি হন আর কিছু ভালো ফেরেশতা থাকে, ভালো ব্যক্তি হলে অত ফেরেশতা দিয়ে ছাওয়ানো আছে চারিদিক। আপনি দিন ইসলাম শিক্ষার উদ্দেশ্যে যদি বাড়ির থেকে বেরোন, এত দূর এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তালাবুল ইলম, যারা দীন ইসলাম চর্চা করতে যায়, শিখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা যাও, আমার বান্দা যেন মাটিতে পা না দেয়, সে পা দিবে তোমার ডানাটাকে বিছিয়ে দিও, কারণ সে একজন শিক্ষার্থী, লার্নার, বুঝতে পেরেছেন? কত ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, ফেরেশতার চেয়ে সম্মানিত করেছেন আদম সন্তানকে, আমরা ভুলে গিয়েছি, সে সম্মান ভুলে গেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুতুবিহিম, কিতাবের প্রতি ইমান আনতে হবে। কোরআনুল কারীমের মধ্যে কি কোনো ভুল আছে? শিওর 100% শিওর? কার কার বাড়িতে টিভি নাই হাত তুলেন, টিভি নাই কার কার বাড়িতে হাত তুলেন, নামাজ বাদ বাকি সবারই বাড়িতে আছে। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6, বোঝে না সে বোঝে না, হারাম গান, হারাম আজে বাজে কথাবার্তা, এগুলো হারাম,
মোবাইল মানে টিভি তো আছে আছে আর প্রত্যেকের পকেটে একটা করে টিভি আছে না কত ফিতনা এই ফিতনা থেকে বাঁচা মুশকিল এত ফিতনা আমাদের সমাজে আছে গান জায়েজ আপনার বউকে যদি জিজ্ঞাসা করা হয় আয়েশাকে তুমি কি জানো আপনার স্ত্রী বলবে কেন জানি না ওই পাড়ার নিজামউদ্দিনের মেয়ে বলতে পারে ও জানে না আয়েশাকে কিন্তু আপনার স্ত্রীকে যদি আপনি বলেন বলো তো কখন কোন টিভি সিরিয়াল হয় ডক্টর জাকির নায়েক ফেল রেফারেন্স আটটার সময় বোঝে না সে বোঝে না সাড়ে আটটায় জল নুপুর নটার সময় তোমায় আমায় মিলে দশটার সময় তুমি আসবে বলে ঠিক না পাই তো পাই মুখস্তর কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কেও জানে না কুতুবিহি কিতাবের প্রতি মানান তা হবে এখানে যারা বসে আছেন 99 জন লোকের কিতাবের প্রতি মান নাই খবরে আপনি বলতে পারবেন না কারা তো কিতাব আল্লাহ ফামানতু বিহি ওয়া সাদাকতু আমি আল্লাহর কিতাব পড়েছি তার প্রতি ঈমান আনয়ন করেছি এবং তাকে সত্যায়ন করেছি অসম্ভব বলতে পারবেন না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাইছি যে আপনি আমি বলতে পারবো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন এই মহিলারা শুনো তোমরা বাড়ির মধ্যে থাকো জাহিলিয়াতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না জি ও কে ইসরায়েলবাসী এলাকায় বুরখার পার্সেন্টেজটা একটু বলেন তো কত পার্সেন্ট মহিলা বুরখা পরে 0.1 বুঝতে পেরেছেন এবার আমি বললাম না যে 99 বদলে ভুল বলেছি আরো পার্সেন্টেজ বাড়বে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মাদমিনুল খামরিন যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এ ব্যক্তি জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লে যাবে না হজ করলে যাবে না আপনার ইমাম বলেছে মাকরু ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে হাদিস বুখারীর তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মদমিনুল খামরিন নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগার যারা খায় দুই রাজুলাতাম মিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না জেনারি জিনসের প্যান্ট পরে এরা জান্নাতে যাবে না ছেলেদের মতো চুল কেটে ছোট করে ছেলেদের জুতা স্যান্ডেল পরে ছেলেদের মতো টি শার্ট পরে এরা জান্নাতে যাবে না তিন আর দায়ুস লাখুল জান্নাহ দায়ুস জান্নাতে যাবে না আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়ুস কি জিনিস বুঝিয়ে দেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দায়ুস আল্লাহ যিকরু ফি আলাল খামাস যার বাড়িতে টিভি সিরিয়াল চলে যার বাড়ির মেয়েরা বে পর্দা চলে যার বাড়িতে জাহিলিয়াতের জামানার মতো মহিলারা চলে এরা হচ্ছে দায়ুস তার মানে যতজন পুরুষ বসে আছেন তাদের কারুর বউ যদি হিজাব না পরে বুরখা না পরে তোমরা আপনারা সবাই দায়ুস আপনারা জান্নাতে যাবেন না 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলি হাদিস বলেছি আমি এক্সট্রা একটা কথা বলি না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কথা আমার নামে মিথ্যা বললে তার থাকার জায়গা জাহান্নাম আপনাকে সতর্ক করছি একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায় পাঁচ শ্রেণীর মানুষ পাপী পাঁচ শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এক মহিলা নিচে দুই যতজন লোক তার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে তিন তার বাবা চার তার স্বামী পাঁচ তার বড় ভাই তারা সবাই পাপী দে আর অল সিনার তারা সবাই পাপী যদি একটা মহিলা চুল খুলে যায় আপনার স্ত্রী আপনার মেয়ে তো এত টাইট ফিট পোশাক পরে স্কুলে কলেজে যায় এ তো মুসলমানের বাচ্চা বলতে লজ্জা লাগে এদেরকে মুসলমানের বাচ্চা বলতে লজ্জা লাগে দে থট দের মডার্ন তারা মনে করে আমরা কি খুব মডার্ন
ভাই টাইট ফিট পোশাক পরলে মডার্ন হয়, মডার্ন হয়। এখন তো ভাই ছোট পোশাক মডার্নের মানদণ্ড, যার যত ছোট পোশাক তার নাকি ডিগ্রি মেলা। ঘটনা এরকম, তাহলে অবস্থাটা কি? আপনার মেয়েকে ঢাকতে হবে, আপনার স্ত্রীকে ঢাকতে হবে, নাহলে আপনি দায়ী। তাহাজ্জুদ পড়িয়ে জান্নাত কিনা চেষ্টা করেন না। কুল্লুকুম রাইম, প্রত্যেকের রাখাল, আর প্রত্যেক রাখালের আওতায় কিছু না কিছু ছাগল গরু থাকে, কিছু কিছু মানুষ থাকে, কিছু জিন থাকে, সবাইকে একদিন আল্লাহ দরবারে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাহলে আর দাউস না খলল জান্নাত, দাউস জান্নাতে যাবে না। তাহলে বলছেন যে কিতাব মানি, পরের বক্তা কখন তুলবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি দিকে যাচ্ছে না, আমি কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা বলছি তো, কোরআনুল কারীম আমরা কিচ্ছু মানি না, মিথ্যা কথা বলেছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাযাবু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা এই আয়াত শোনার পরে তোমাদের বাড়িতে যদি বন্ধন লোন থাকে, গ্রুপ লোন থাকে, আছে না নাই? আছে। এইগুলা থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, তাহলে তুমি হচ্ছে মুমিন, ঈমানদার মানুষ। ফাইল্লাম তাফালু, যদি এই আয়াত শোনার পরে তোমার বাড়িতে বন্ধন থাকে, তোমার বাড়িতে গ্রুপ লোন থাকে, অভাব থাকতে পারে, সত্য কথা, তোমার বাড়িতে যদি এইগুলো থাকে, ফাজানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি, মনে রেখো তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা পেয়ে গেলে। এত অন্যায় সমাজে কেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের এলান নিয়ে বসে আছি? সম্ভব জিততে পারবো? পারবো গো? আল্লাহর সাথে যেতে যাবে, রাসূলের সাথে যেতে যাবে? হবে। তিরমিজি আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা হুব্বান, এক টাকা সুদ খেলে 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে রেপ করা। যার বাড়িতে বন্ধন লোন আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে, সেই সন্তান তার মাকে রেপ করে প্রতিদিন। আল্লাহ রাসূল বলছেন আমি না। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ হয়, এক দিরহাম এক টাকা সুদ খেলে তাই পাপ হয়। বহুদিন না খেয়ে থেকেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাবার 7-8টা মেয়ে হালের হাল চাষ করে খেত, সেই জামানায় বন্ধন ডেস্টিনি ছিল না। আপনার বাবার মেয়ে দিতে, মেয়ের বিয়ে দিতে, আপনার দাদার মেয়ের বিয়ে দিতে অসুবিধা হয়নি। আপনি কপাল পোড়া চাকরি করেন, দুটো মেয়ে হয়েছে, তাও আপনাকে বন্ধন নিতে হয়। আপনি কপাল পোড়া, এই বন্ধন যতদিন না আপনি তুলছেন সমাজ থেকে, ততদিন আল্লাহর গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। অতএব কিতাবের প্রতি আমাদের ঈমান নাই। আচ্ছা শেষের দিকে যাচ্ছি, কথা বলা পরিচয় তো পাওয়া গেল আপনাদের, কন্ডিশনটা কি, কোন ডেঞ্জার জোনে আছেন, আইসিইউতে ভর্তি হয়েও মনে হয় চান্স পাবেন কিনা আল্লাহ জানে। কালকে তো হট করে বোরখা পরাতে পারবেন না, তোমার চেষ্টা করিয়েন। পুরুষ মানুষ যে আপনারা খুব বাহাদুরি দেখান, একটু লবণ বেশি হয়ে গেছে, ঝাল বেঁকে হচ্ছে, এই মার দিলেন স্ত্রীকে, কাপুরুষের বাচ্চা, আপনার ওই রাস্তা রাস্তা পঞ্চায়েতের খোলা সারের মতো ঘুরে বেড়ায়, আপনি নির্লজ্জ বেহায়, আপনার লজ্জা লাগে না? ছি ছি, নাকি কেশরাইলের হাটে সব বিক্রি করে খেয়েছেন? এখন বাঁচার রাস্তা, বউ বিদিকে ঢাকেন, বন্ধন থেকে দূরে থাকেন, আর একটা দলিল আপনার কাছে এখন আছে, এটা আপনার ব্যাপার। দলিলটা কি? সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। মাদ্রাসা যত ছাত্র কোরআন তেলাওয়াত করবে, হিফজ করবে, আলেম হবে, যতদিন দাওয়াতের কাজ করবে, যতদিন আপনাদের একটা ফ্যান ঘুরতে থাকবে, আপনাদের একটা দেওয়াটা কম্পিউটার চলতে থাকবে, আপনাদের একটা মোটর চলতে থাকবে,
অতদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেয়ে যাবেন। আমি তাজ্জব হয়ে যাও ওই সব লোকদের কথা ভেবে যার অনেক জমি জমা, ও মারা যাওয়ার পরে সাত দিন পরে ও আবার ফোন করবে, সাহিনুর ভাই তিন বোন চার ভাই কটটুক করে পাবো, বলে না বাবার কবরের মাটি শুকায়নি। ওই বাবা যদি বুদ্ধিমান হতো তো ওই জমির অনেকটা মাদ্রাসা অথবা মসজিদে দান করে যেত, যা রেখে যাচ্ছে সব ঝগড়া করার জন্য আর যা দিয়ে যাচ্ছে সব তার। সারা জীবন নাই 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 করে করে কেনে 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 নিজের সম্পদ গুছালো, কিন্তু নিজের কিছুই থাকলো না, তা নিয়ে দুনিয়াতে মার্ডার হয়। বিশ্বাস করুন এই জায়গায় একটু স্বার্থপর হওয়ার জন্য বলবো বাবাদেরকে, একটু স্বার্থপর হন, আপনার নিজের ঝুলিতে কিছু নিয়ে যাবেন। জমিদার লোক না এলাকায় নাই, এখন সবাই ভিখারিতে না, জমিদার লোক যারা থাকবেন এই মাদ্রাসার জন্য জমি দিতে হবে আপনাকে। কেন আপনাকে আমি বলছি আর সাদ কাতু বুরহান, আপনি একটু একটা মিনিটের জন্য পেছনে চলে যান, খেয়াল করে দেখেন তো যতগুলা পাপ করেছেন এই পাপ কি পুণ্যের মাধ্যমে আর সম্ভব, নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে এগুলো কি সম্ভব আনা আর ঘুরিয়ে মেনটেন করা সম্ভব কি? জি, এই সমস্ত পাপকে ধুলিসাৎ করে দেবে, আল্লাহর রাগকে ধুলিসাৎ করে দেবে একমাত্র সদকা, একমাত্র হচ্ছে দান। অতএব এই দানের ব্যাপারে জলসা আমি পছন্দ করি না ব্যক্তিগত ভাবে, শুরুতে বলেছি আপনার ইমান জাগবে এই মাদ্রাসা আপনার এলাকার মাদ্রাসা। আমি বছরে একবার আশ্রমকে আসলাম না, কিন্তু আপনাকে চালাতে হবে, তার জন্য একটা বক্তাকে স্পেশাল কেন ভাড়া করে আনতে হবে? দান তুলবে সে ওই জায়গায় একটা ভালো অন্যান্য বক্তা আসলে তার কিছু নসিহত শুনতে পারেন না, নিজে এসে টাকা দিয়ে দেবেন। আমাদের ওইদিকে নদিয়া, আমার বাড়ি থেকে 600 মিটার নদিয়া শেষ পর্যন্ত মুর্শিদাবাদের আর বাংলাদেশের বর্ডার, তো ওইখানে নদিয়া একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, বেশ কয়েকবার বক্তৃতা দিতে গিয়েছি, স্টেজে উঠে সভাপতি সাহেব কানে কানে বলে দেয় সাহেব ভাই একটু বলে দিন যে এলাকার মানুষ 12 লক্ষ টাকা দান করেছে তাদের শুকরিয়া আদায় করেন, কেউ কোনো বক্তাকে ভাড়া করেনি, এমনি টেবিলে এসে লিখে চলে যাচ্ছে লিখে চলে যাচ্ছে। হতে পারে না এমন ইচ্ছা হয় না আবু বাক্কারের মতো হতে, রাখেন আবু বাক্কার উমারের মতো হয় না ইচ্ছা, আর অন্যান্য সাহাবি ছিল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবচেয়ে প্রিয় বস্তু যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন তো আপনি আমি জান্নাতে যেতে পারবো না। দুনিয়ার জীবন 60-70-80 বছর, এর পরের জীবনটা ভয়ঙ্কর একটা জীবন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছেন, সাহাবীরা গিয়ে বলছো আবু হুরায়রা এত কান্নাকাটি কেন করো, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছ তাই কি তুমি এত কান্নাকাটি করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে জি না, পৃথিবীর মায়া ত্যাগ করছি তার জন্য আমি কান্নাকাটি করি না, বরং আমার সামনে একটা বিশাল তিমির অন্ধকার রাত্রি, ওই অন্ধকার রাত্রি আমি আবু হুরায়রাকে পানি দিতে পারবো, এত আমল কি আমি করেছি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবি তিনি টেনশনে আছেন তার কি হয় কিয়ামতের মাঠে, তার কি হয় কবরে, আর আমরা নাকি আবু হুরায়রার চেয়ে অনেক বেশি কি তাদের চেয়ে, এটা বলাও তো কম্পেয়ার করাও তো জায়েজ হবে না। তারা দান করেছে কেন? আর সাদকা তো বুরহান দান দলিল। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জনৈক একজন সাহাবী এসে বলছে আল্লাহ রাসূল আমরা তো গরিব মানুষ, আমরা যে ইবাদত করি বড় লোকরা সেই ইবাদত করে, তাহলে বড় লোকরা আর আমরা নামাজ রোজা হজ যাকাত সব করি, কিন্তু ওরা যে এক্সট্রা দান করতে পারে আমরা তো দান করতে পারি না, তাহলে আমাদের জন্য কিছু বলেন, ওরা আগিয়ে যাচ্ছে যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পারলে তুমি নিজের পিঠের উপরে বোঝা বহন করে তা দিয়ে সংসার চালাও, কিছুটা দান করো। পরের দিনে সাহাবীরা চলে গেলেন বাজারে, নিজের কাঁধের উপরে করে মোট বইতে লাগলেন, একে অপরকে লুকিয়ে লুকিয়ে বোঝা বইতে লাগলেন, ওই বোঝা বয়ে যে টাকাটা হলো সংসারে কিছু টাকা দিলেন কিছু টাকা দান করলেন। সাহাবীদের ইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কিরাত করছেন, সুমধুর কিরাত চলছে, একজন সাহাবী মনে মনে ভাবছেন হায় আল্লাহ কিরাত কেন শেষ হয় না,
যেই নামাজ শেষ হয়েছে আল্লাহ রাসূলকে গিয়ে বলছে আল্লাহ রাসূল ওই 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 জায়গাটা পড়েন আবার কি বলছিলেন কোন জায়গা এই জায়গা আল্লাহ রাসূল বলেন জি এটার মানে হচ্ছে এই যে তুমি তোমার প্রিয় বস্তু দান করো সাহাবী বলছে আল্লাহ রাসূল মদিনায় একটা বিশাল বড় খেজুরের বাগান রয়েছে প্রায় 600 খানা খেজুরের গাছ রয়েছে আল্লাহর রাস্তে আমি ওই খেজুরের বাগানটা আপনাকে দিয়ে দিলাম বুঝতে পেরেছেন সাহাবীরা এখানে দান দিত এটা আপনার মাদ্রাসা আপনাকে দান দিতে হবে আমার বলার কর্তব্যটা আমি বললাম দেখি কোন শহীদ হয় এটা আমার ফার্স্ট আমি কোনোদিনও বলিনি দু থেকে পাঁচ মিনিট সময় আপনাকে দেব দেখি কোন ব্যক্তি আছেন জমিদার যে মাদ্রাসায় জমি দান করবেন দাঁড়ান কে আছেন দাঁড়ান আপনার আমি জান্নাতে যাওয়ার রাস্তা বলছি কে আছেন আমি জানি না এলাকার কন্ডিশন কি বড় লোক নাকি গরিব নাকি ভিক্ষা করে খায় স্টেশনে না ওইটা তো পরে হবে না ওটা অন্য মুখ থেকে বলি হ্যাঁ ওগুলো বলি না আমি তারপর আমি একটু ই করতে চাইলাম পরবর্তী বক্তা চলে আসবে কিছু প্রশ্ন এসেছে উত্তর দিতে হবে নাই নাই কেউ জমিদার কেউ নাই কোটিপতিকেও একদিন কিন্তু 3.5 হাতে বিছানায় থাকতে হবে সেদিন নাকির মুনকার আসবে এসে প্রশ্ন করবে মান রাব্বুকা হু ইজ ইওর ক্রিয়েটর তোমার সৃষ্টিকর্তা কে সেদিন শিক্ষিত জমিদার প্রিন্সিপাল প্রফেসর ওরা বলবে হা হা লা আদরি হাই হাই আফসোস আমি উত্তর দিতে পারছি না আজাবের ফেরেশতারা যখন পায়ের দিক থেকে মাথার দিক থেকে সাইড থেকে আসতে থাকবে তখন আপনার দান কি করবে আপনাকে ওই আজাবের ফেরেশতাকে আজাব গুলাকে আটকে দেবে স্টপ কারণ ওই ভাবে দান করেছে কিয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার উপরে মানুষ এত বেশি ঘামবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত কারোর ঘাম হবে কবর পর্যন্ত কেউ ঘামে সাঁতার খেলতে থাকবে নিজে পা অনুযায়ী ঘামতে থাকবে সূর্য থাকবে মাথার উপরে সেই দিন একটাই ছায়া থাকবে আরশের ছায়া আর ওই ছায়ার তলে তারাই দাঁড়াবে যারা কোনো বিশেষ প্রতিষ্ঠানে বা কোনো জায়গায় দান করবে তাহলে কিয়ামতের মাঠে ছায়া দরকার নেই আছে কার কার দরকার নেই হাত তোলেন সবারই আছে তাই না কিন্তু আপনার অপারগ আপনারা এর আগে রক্তদান তুলেছে নাকি ও তুলতে কিছু আচ্ছা তো যাই হোক তারা আমি ওইদিকে গেলাম না আপনারা যখন দান দিলেন না আপনাদেরকে অনেক হাদিস আমি শুনালাম ও দান স্পেশালিস্ট বক্তা তো ওলা হাদিস বলবে না ও সুর সারি করতে ব্যস্ত থাকবে আপনাকে অনেক আমি হাদিস বললাম ইমান থাকলে আপনি দান করবেন বহু জায়গায় দেখেছি কয়েকটা হাদিস শুনতে শুনতে মানুষ জমি দিয়ে দেয় টাকা দিয়ে দেয় মেয়ের আহার খুলে দিয়ে দেয় আমি নিজে দেখেছি জাস্ট হাদিস বলেছি আমি শুধু হাদিস বলেছি তবে সাথে আর একটা কথা বলি মনে পড়লো যখন একজন ব্যক্তি একটা মসজিদ তৈরি করা হবে তো টাকা তোলা শুরু হলো এলাকায় তো যারা মাস্টার মাস্টারি চাকরি করে তারা বলছে যে 2,000-3,000 ওর বেতন কিন্তু 40-50,000 টাকা খেটে খাওয়া লোকটা বলছে 4,000 টাকা দেব ওর মধ্যে হাদিস তো অনেকে জানে কিন্তু আমল তো করে না আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন তুমি যা করো না তা বলো না ওর মধ্যে একটা ব্যক্তি একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি তার বাড়িতে যত টাকা ছিল অত টাকা দান করে দিল মসজিদে তার বাড়িতে ছিল 10,200 টাকা টোটাল এডুজেন্ট তো 10,200 টাকা মসজিদে দান করে দিল তো সেই ব্যক্তিকে তার গ্রাম থেকে নামাজ পড়তে যেতে হয় 18 কিলোমিটার দূরে ঈদের নামাজ কেননা তার এলাকায় 6 তাকবীরে ঈদের নামাজ হয় তো ওখান থেকে তার বাড়ি থেকে মারুতি ভাড়া 400 টাকা 400-450 টাকা না ঈদের দিন তো সেই টাকাটা তার পকেটে নাই সে টিউশনই করতো
এক সময় ঈদের আগের দিনে তার একটা পুরনো ছাত্র তার বাড়িতে আসলো, এসে বলছে স্যার অনেকদিন আগে পড়তে পড়তে চলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো আপনাকে টাকা দেওয়ার দরকার, তো 400 খানা টাকা পেতেন, নেন। দান করলে তো সম্পদ বাড়ে, এটা একটা দলিল না? 400 টাকা নিয়ে নিল, নামাজ পড়ে চলে আসলো। চলে এসে এবার রোহিঙ্গা ক্রাইসিস শুরু হলো, রোহিঙ্গা অনেক মানুষ দান করলো। আপনারা জানেন তো আমি রোহিঙ্গাকে হেল্প করতে গিয়েছিলাম, ইন্টারনেটে দেখবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাকে টাকা দিয়েছে। তো সেদিন একজন মহিলা, বাড়ির পাশে তো মসজিদ হয় মানুষের, হয় না, তো খুতবা শুনছিল, প্রচুর মানুষ দান করছিল, তো একটা মহিলা তার একজোড়া কানের দুল ছিল, একজোড়াই কানের দুল ছিল, সে বাজারে গিয়ে বিক্রি করে আসলো, বিক্রি করে এসে টাকাটাকে দিয়ে দিল। কেন? কারণ দান ওই সময় আল্লাহ বেশি গ্রহণ করেন যখন আপনার ভয় হবে আমি দরিদ্র হয়ে যাব, যখন আপনার বড় লোক হওয়ার ইচ্ছা থাকবে এমন অবস্থায় টাকা অঢেলাতে দিয়ে দিলেন, এটা আলাদা ব্যাপার, তবে আপনার ভয় হবে। তো সেই 10,200 টাকা দেওয়া লোকটা তার বাড়িতে যা ছিল দিয়েছিল, আর একজোড়া কানের দুল ছিল বিক্রি করে দেওয়া মহিলা, এরা হচ্ছে স্বামী স্ত্রী, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে স্বামী স্ত্রী। আর ওই স্বামী স্ত্রীর মধ্যে স্বামীটা আপনার সামনে এতক্ষণ বক্তৃতা দিল, আর স্ত্রীটা আমার বাড়িতে আছে। ওই 10,200 টাকা দেওয়া ছিলাম আমি, আর আমার স্ত্রী কানের দুল বিক্রি করেছিল। লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা বলো না, যা করি তাই কথা বলি। এখন আপনার বিবেক, পরবর্তী বক্তা আসছে, তাকে কি দিবেন কি দিবেন না? আচ্ছা, নারী ও পুরুষ উভয় মাইয়াতের কাফন এক না আলাদা? কাফন মানে তাকে ঢেকে দেওয়া। এখন না হয় অনেক রকমের ডিজাইন হয়েছে, তৎকালীন সময়ে যা পেত তাই দিয়ে ঢেকে দিত। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না, ইসলামের মধ্যে দাখিল হয়ে আসলেন। যখন তিনি মারা গেলেন, সাহাবীরা বলছে আল্লাহর রাসূল তার গায়ে জীর্ণ শীর্ণ একটা পোশাক, আমি যদি তার চাদর দিয়ে মাথা ঢাকি পা বেরিয়ে যাচ্ছে, আর যদি পা ঢেকে দিই মাথা বেরিয়ে যাচ্ছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে করতে বললেন, হাই মুসাইব, তোমার আম্মাকে আমি কি জবাব দিব, এত কোটিপতি ঘরের সন্তান, ইসলামে এসে তুমি যাওয়ার সময় একটা ভালো পোশাক, এটা কাফন তোমাকে দিতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা তার মাথাটাকে ঢেকে দাও এবং পায়ে একটা জঙ্গলি ঘাস দিয়ে তাকে দাফন করে দাও। বুঝতে পেরেছেন? আপনি যাতে করে আবরু হয় সেভাবে আপনি ব্যবহার করতে পারেন, সেমো করতে পারেন, আবার দুই রকমও করতে পারেন, এদিকে কোনো আপত্তি নেই। মাইয়াদের দাফনকারীদেরকে খাওয়ানোর জন্য গ্রামবাসীরা চাঁদা করে খাওয়ার ব্যবস্থা করে, সে টাকা টাকরা যাবে কিনা, এটা সম্পূর্ণ একটা জাহেলিয়াত, পরিপূর্ণ একটা জাহেলিয়াত। আমি বুঝতে পারি না, আমরা মুসলমানরা তো রোজা করি, রোজা করি না, করি না? একটা মানুষ বেলা 11টায় মাটি হবে, আপনি আসছেন দূর দেশ থেকে, মাটি দিয়ে তারপর রিটার্ন যাবেন, আপনার খাওয়া ঢুকে কি করে গো? আমি তো বুঝি না, এত আয়োজন কেন? দলিল শুনুন, বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা এক আনসারী ভাইয়ের জানাজায় গেলাম, জানাজায় গিয়ে দেখছি কবরের খননের কাজ তখনও চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, আমরাও বসে পড়লাম, এমন ভাবে আমরা বসে পড়লাম মনে হলো আমাদের মাথার উপরে পাখি বসেছিল সাইলেন্ট। আর আমরা গোরস্থানে গেলে কি করি? তিনজন লোক বলছে শালা মোদি এবার গম মনতে দিল না রে, করি না, করি না, নিজের নিজের গাল গল্প নিয়ে ব্যস্ত থাকি, গোরস্থানে গিয়ে এত বড় সাহস আমাদের, চিন্তা করে কত বড় সাহস আমাদের। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে তুললেন, তুলে বলছেন, ও সাহাবীরা এই কোমরে আজাব থেকে তোমরা পরিত্রাণ চাও। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোখ থেকে পানি মুবারক ঝরতে ঝরতে কোমরের মাটি তোলা মাটি ভিজে যাচ্ছিল, আল্লাহ রাসূল কান্নাকাটি করছিলেন। এই জায়গায় নীরবতাকে পছন্দ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মাইয়াত তার বাড়িতে কেউ মারা গিয়েছে, ওই বাড়ির
বাড়ির ব্যক্তিকে খাওয়ানো পাশের বাড়ির লোকের দায়িত্ব, তাকে খাওয়াতে হবে। তবে ডেকচি এনে বড় বড় তামারি ইত্যাদি ইত্যাদি এনে আপনি আয়োজন করবেন, এটা বিশ্বাস করেন জাহিলাত, এটাকে ছেড়ে দেন। এত ভালোবাসা কেন যে কে মাটি দিতে আসলো তার জন্য আপনাকে খাবার রেডি করতে হবে? এত ভালোবাসা কেন আপনার? একটা দিন না খেয়ে মানুষ থাকতে পারে না? মরার মধ্যে যে কত জাহিলাত আছে আল্লাহ জানে। আরে একটা মহিলার ভাই মারা গিয়েছে, ও আবার কাপড় চেঞ্জ করে কি করে গো? বুঝছেন আমার কথা? মহিলাদের এত ভিড় হয় মাইয়াতের বাড়িতে, এটা পুরুষ যদি মনে করে যে মরাটাকে দেখবো তা এক ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, ঠিক না? কঙ্কন পরে, কঙ্কন দেখেন না, ভালো শাড়ি পরে যায় কেন? মরা দেখতে যাচ্ছে, আর ও কি মরবে না নাকি? রসুল সাল্লাম জানাজা করতে এই জন্য বললেন, কবর জিয়ারত করতে এই জন্য বললেন, যাদের কবর দেখলে তোমার অন্তরে অন্তর বিগলিত হয়, চোখে কান্না আসে। উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে বাচ্চা ছেলের মতো কানতেন, তার চাকর হানি বলছে, হে উসমান তুমি কবর দেখলে হাউ মাউ করে কানো, জাহান্নামের কথা বললে তো এত কানো না। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরি আউলু মানজিল মিন মানাজিল আল আখিরা, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। যে কবরে আটকে গেল তার বিচারের মাঠ অতি কঠিন এবং ভয়ঙ্কর হয়ে যাবে, এই জন্য আমি কবর দেখলে কানে। আর আমাদের কবর দেখলে খাওয়ার কথা মনে পড়ে, মায়াতকে দাফনকারীদের জন্য দরসা সর্দার লিখতে গিয়ে লিখছে দরসা, সর্দার সাহেব খাওয়ার ব্যবস্থা করিতে নিষেধ করাতে অমান্য করিলে তাদের সর্দারি করা জায়েজ হবে কি? পাঁচ পয়সা মূল্য দিবেন না, ছেড়ে দেন সর্দার। কিসের সর্দার? ইমাম যদি সত্য কথা বলতে পারত, ওই দাড়ি চাচা সভাপতির মাধ্যমে ইমাম যদি আমাদের দেশে পরিচালিত না হতো, প্রত্যেক মসজিদে নামাজিদে ভরে যেত। আছে না দাড়ি চাচা সভাপতি, সাদা দাড়িতে কালো কলপ করা সভাপতি, এদের মাধ্যমে তো চলছে এখন সমাজ, এদের মাধ্যমে সমাজটা চলছে। ইমাম হতে হবে এইভাবে কি? সামনে জুমায়, শেষ কথা, সামনে জুমায় ইমাম সাহেব দাঁড়িয়ে বলবে, এক যার বাড়ির লোক সবাই নামাজ পড়বে না, ওর বাড়ির কেউ মারা গেলে জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। দুই যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, তার বাড়ি যদি কারুর বিয়ে হয় আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবো না, একটা বেনামাজি থাকবে। ইমাম সাহেবরা কেন বলে না, ওই যে 3-4 হাজার টাকা আটকে আছে, আরে ভাই স্টেশনে গিয়ে কলা বিক্রি করে খান, এই ইমামতি করার দরকার নেই। একজন ভাই কালকে না পরশু একটা মেসেজ করেছে আমাকে, সাহিনুর ভাই আপনি তো আলেম খুঁজেন, একজন ব্যক্তি আমার বাড়িতে কিছু জিনিস দিতে এসেছে, দাড়িওয়ালা লোক টুকটুকি নিয়ে এসেছে, তো সালাম দিয়ে চাচার সাথে কথা বলছি, তো চাচা বলছে জানো আমি একটা মসজিদের দীর্ঘদিন ইমামতি করেছি, যে হক কথা বলেছি আমাকে বলছে তোমাকে আর ইমামতি করা লাগবে না, তো হচ্ছে টুকটুকু চালিয়ে খাই। তা আমাকে বলছে সাহিনুর ভাই আপনি এমন ইমাম খুঁজছিলেন না? মানে জি হ্যাঁ, এরকম ইমামই দরকার, যে হক কথা বলতে পারবে না তার আবার থেকে লাভ কি? আপনাকে পিস্তল দেওয়া হলো বলছে গুলি করিস না, এটা কেমন কথা? যাই হোক, এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব সবাইকে মেনে চলার তৌফিকতা করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই মাদ্রাসা চালানোর দায়িত্ব তোমারই, কারণ এর মাধ্যমে দীন ইসলাম পৃথিবীর বুকে ছড়ায়। এই মাদ্রাসা যেন মানুষ অনেক বেশি বেশি দান করে, তাদের অন্তরগুলোকে তুমি দানের জন্য প্রস্তুত করে দাও আল্লাহুম্মা আমিন। খাস করে আজকে মাইকম্যান ভাইকে আমি ধন্যবাদ জানাবো, আমার এই গলাতেও এত সুন্দর আজকে আমি সার্ভিস দিতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, এবং এই মাইকম্যানের জন্যই হয়তো আল্লাহু আলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাইকম্যানের রুজি রুটি বৃদ্ধি করে দেয় সবাই আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমারও যেন স্বমহিমায় গোটা পৃথিবী জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আতা করো আল্লাহ। হে আমার প্রতিপালক এনআরসি সিএ এনপিআর এর যে বুলডোজার আমাদের বুকের উপরে চলছে, এটা যদি আমাদের জন্য ফিতনা হয় পরীক্ষায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক নরেন্দ্র মোদি ও অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ এবং দিলীপ ঘোষ, এরা যদি হেদায়েত পাওয়ার মতো হয়ে থাকে, হে আমার প্রতিপালক তাদেরকে তুমি হেদায়েতের সুশীতল ছায়া করে নিয়ে আসো সবিল আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক এই মাদ্রাসা থেকে হয়তো কারি হাফেজ তৈরি হয়, এই মাদ্রাসা যেন আরো আগামী দিনে সুন্দর করে পরিকাঠামো সাজিয়ে দীন ইসলামকে ছড়ানোর জন্য গোটা পৃথিবীর উপরে ভূমিকা রাখতে পারে, তার জন্য তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।